আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ইবনে সেন্টারের পক্ষ থেকে। আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক আর্থোস্কোপি ও স্পোর্টস মেডিসিন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা সবাই গঙ্গু হাসপাতাল নামে চিনেন। আমি আজকে সম্মানিত পেশেন্ট ইব্রাহিমের রিভিউ নিয়ে হাজির হয়েছি। আজ থেকে 2 মাস পূর্বে ইব্রাহিমের আর্থোস্কোপিক্যালি এসিএল রিকনস্ট্রাকশন ও পার্শিয়াল মিনিসেকটমি ও মিডিয়াল মিনিসকাস করে দিয়েছি ফাইবারটেপ ইন্টারনাল ব্রেস্ট পদ্ধতিতে। আজকে আমরা ইব্রাহিমের কাছে শুনবো উনি কেমন ছিলেন, আগে কি প্রবলেম ছিল, কিভাবে হয়েছিল, এখন কেমন আছেন। আচ্ছা ইব্রাহিম, আপনি বলেন আপনার আগে কি সমস্যা ছিল, কিভাবে হয়েছিল? স্যার, আমার যে সমস্যাটা হয়েছিল সেটা বেশ কিছুদিন আগে, প্রায় 5 থেকে 7 বছর আগে। ফুটবল খেলতে যাওয়ার পরে আমি পড়ে যাই, পড়ে যাওয়ার পরে বিকট শব্দ হয়। শব্দ হওয়ার পরে আমার কয়েকজন ফ্রেন্ড আমাকে উপরে উঠায় উঠায় এরপরে বাড়ির দিকে নিয়ে আসে। তো এরপরে মাসখানেকের মতো আমার পায়ে ব্যথা ছিল, পা ফুলে ফুলে গেছে। এক্স রে করার পরে কোনো সমস্যা ধরা পড়ে নাই। তো এরপরে আমি মোটামুটি ব্যথা নিয়ে চলতে থাকি। তো এরপরে ঠিক হয়ে যায়, কিন্তু আমি আর খেলাধুলা করতে গেলে পাও ঘুরে যায়, নর্মাল চলাফেরা করলে ব্যথা করে। তো এরপরে স্যার এখন আমি দেশের বাইরে যাওয়ার চিন্তা করতেছি। তো এই ক্ষেত্রে আমার ভালো উন্নত চিকিৎসাটা নেওয়ার জন্য আমি ইউটিউবে এই বিষয়ে সার্চ করা শুরু করি। তো সার্চ করার পরে স্যার আপনার কিছু ভিডিও পাই এই বিষয়ে। তো স্যার এই ভিডিও দেখার পরে আপনার সাথে যোগাযোগ করে আমি এমআরআই করার পরে জানতে পারি যে আমার এসিএল লিগামেন্ট টিয়ার হয়ে গেছে। তো স্যার আপনার দিক নির্দেশনায় আমি চিকিৎসাটা নিয়ে অপারেশন করি। আজ থেকে 2 মাসের অপারেশন? আজ থেকে প্রায় 2 মাস। অপারেশন হওয়ার পরে আপনার কি অবস্থা? 2 মাসের এই 2 মাসের পরে এখন আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। আমার কনফিডেন্সও বাড়ছে, আমার পায়ে এখন আর কোনো ঘুরে যায় না, হাঁটু ঘুরে যায় না, ব্যালেন্স চলে আসছে, ব্যালেন্সও চলে আসছে। এখন তো মনে হয় না যে হাঁটু সরে যাবে, না না এরকম কোনো কিছুই মনে হয় না। শক্তিও ফিরে আসছে, শক্তিও ফিরে আসছে, ব্যথা ব্যথা আসছে না, ওইরকম কোনো ব্যথা ব্যথা নাই। এখন হাঁটু পুরো ভাঁজ হয়েছে আপনার? জি, হাঁটু আলহামদুলিল্লাহ পুরো ভাঁজ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুরো ভাঁজ করে ফেলেছে। হ্যাঁ, সোজা করে ফেলেন। হ্যাঁ, আপনি হাঁটা হেঁটে দেখেন তো কেমন হাঁটতে পারেন। 2 মাসের মধ্যে আপনার হাঁটাটা কতটা স্মুথ হয়েছে আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ইব্রাহিম কিন্তু খুব স্মার্টলি হাঁটতেছে। হ্যাঁ, এদিকে আসেন, ওদিকে এসে ওদিক ঘুরেন, ঘুরে নিচে বসেন তো দেখি। হ্যাঁ, 2 মাসে আমরা দেখতে পাচ্ছি পুরো অবস্থা আছে, উঠেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বসেন। হ্যাঁ, ইব্রাহিমের কাছে আমরা জানতে চাচ্ছি এই যে আপনি এখানে অপারেশন করলেন, অপারেশন করে আপনি স্যাটিসফাইড কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ আমি তো খুবই স্যাটিসফাইড, এবং আমি কল্পনা করতে পারি নাই যে আমি এত সুন্দর একটা চিকিৎসা আমাদের দেশে পাবো, বা এরকম চিকিৎসা আমাদের দেশে হচ্ছে। তো এর জন্য আমি নিজেও খুব সন্তুষ্ট, আমার পরিবারের সদস্যরাও সন্তুষ্ট, কারণ আমার পক্ষে ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসাটা করা সম্ভব না। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলার অশেষ একটা রহমত যে এই চিকিৎসাটা আমি দেশে পাইছি, কারণ হয়তো দেশের বাইরে হইলে আমার পক্ষে এটা আমার জন্য অনেক টাফ হয়ে যেত, কারণ ফলো আপের ব্যাপার স্যাপার আছে আর টাকাও খুব বেশি লাগে। তো সবচেয়ে আধুনিক যে চিকিৎসাটা ফাইবার টেপ, এটা স্যার আপনার মাধ্যমে পেয়ে আমি খুবই উপকৃত এবং সন্তুষ্ট। আমি অপারেশনের পর থেকে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, যারা আমাদের দেশে এই লিগামেন্ট ইনজুরিতে ভুগতেছে তাদের সম্পর্কে আপনার কোনো বক্তব্য থাকলে বলতে পারেন? জি স্যার, অবশ্যই যারা এই সমস্যা এখন আছে, তো তাদের প্রতি একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই স্যারের সাথে আইসা দেখা করতে পারেন, এই সমস্যা নিয়ে কথা বলতে পারেন। কথা বলার মাধ্যমে আপনারা এই স্যারের সাথে আপনার আইডিয়া নিতে পারেন এবং চিকিৎসাটাও করতে পারেন। তো শুধু শুধু ইন্ডিয়া যায় আপনাদের টাকা পয়সা অনেক ব্যয়, এবং দেখা গেছে আপনাদের ফলো আপের জন্য আপনাদের টাফ। তো সেই ক্ষেত্রে আপনারা স্যারের সাথে যোগাযোগ করে সেই লেটেস্ট চিকিৎসাটা এখানে যেহেতু পাবেন, তো আমার মতে ইন্ডিয়া যে টাকাও বেশি নষ্ট করে আর পেরেশান নিয়ে নিয়েও লাভ নেই। তো এই যে এত সুন্দর চিকিৎসা আমাদের দেশে থাকতে আমাদের ইন্ডিয়া যাওয়ার কোনো দরকার নেই এই ক্ষেত্রে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে ইব্রাহিম সাহেব সুন্দর বলেছেন, কারণ হচ্ছে শুধু সুন্দর অপারেশন করলে হবে না, অপারেশনের ফলাফল নির্ভর করে। সুন্দর অপারেশনের জন্য 50 ভাগ, আর 50 ভাগ হচ্ছে অপারেশন পরবর্তী যে রিহ্যাবিলিটেশন, যে ব্যায়ামগুলা, যে আমরা শিডিউলগুলা দিয়ে যে আমরা এক্সারসাইজ করাই এটার উপরে। এই ক্ষেত্রে আমি বলতে চাই আমার কোনো রুগীর আসলে ফিজিওথেরাপির প্রয়োজন হয় না, আমি কোনো ফিজিওথেরাপির কাছে পাঠাই না, আমি নিজেই কষ্ট করে সব ব্যায়ামগুলো শিখিয়ে দিই এবং রুগীর আল্লাহর রহমতে সবাই নিয়ম মেনে ব্যায়াম করে এবং সবাই সুস্থ থাকে। তাই সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি, মিনিসকাস ইঞ্জুরি বা হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস যে সমস্যায় ভুগতেছেন না কেন, আপনারা নিশ্চিন্তে চলে আসুন ডাক্তার আরিফ ইবনে সেন্টারে। আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসা সেবা এখান থেকে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।